নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। রক্ষাকর্তা শিব বাবার পূজো উপলক্ষে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সোমবার এক শোভাযাত্রা বের হয়। সংগঠনের ধ্বজ হাতে নিয়ে ভাই বোনেরা শুদ্ধ বস্ত্র পরিধান করে শোভাযাত্রায় যোগদান করেন। বিপিনপাল রোড স্থিত সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা পরিক্রমা করে শিব চতুর্দশীর উদ্দেশ্য সম্বন্ধে তুলে ধরা হয়। পিতা পরমাত্মা শিবের ভারত ভূমিতে পুনঃ অবতরণ, ভগবান মাত্র এক কল্পনা, বিশ্বাস না সত্য? তিনি কি সদা সপ্তম আকাশ তত্ত্বতেই থাকেন, না কখনো এই ধরাতে অবতরিত হন? তিনি কি সর্বব্যাপী, না কোনো সাকার দেহধারী, না জ্যোতির্বিন্দু নিরাকার? পরমাত্মার অবতরণের সঠিক সময় কখন? এই বিশ্বের ভবিষ্যৎ কি? আমরা কে? আমরা কোথা থেকে এসেছি? শিবরাত্রির আধ্যাত্মিক রহস্য কি? যদি আপনি কখনো সত্যের সন্ধানে যান, ঈশ্বরের প্রতি সত্যিকারের প্রেম আছে এবং নিজেকে ঈশ্বরের সন্তান বলে ভাবেন, তাহলে আপনি এই প্রশ্নসমূহের 100% সঠিক উত্তর জানার জন্য আগ্রহী হবেন। ভারতবর্ষে আমাদের সবার পরম প্রিয় শ্রী পরমাত্মার অবতরণ রয়েছে। আমাদের এই বার্তার সত্যতা এবং সকল আজকের এই শোভাযাত্রা শান্তি শোভাযাত্রা। এই শান্তি শোভাযাত্রার উদ্দেশ্য হল বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব জাগিয়ে তোলা। প্রত্যেক মানুষ বর্তমানে প্রত্যেক ঘরে অশান্ত। শিব কা ঝণ্ডা উড়াও শিব ভগবান, শিব কা জ্ঞান করে কল্যাণ, শিব কা ঝণ্ডা ঊঁচ Thank you.
আহ্বান শুনুন। আজ শিবরাত্রি, মহাশিবরাত্রি বলি আমরা। আজকে আমাদের এই র্যালির উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি। শিব পরমাত্মা ভারতে অবতরণ করেছেন এবং এই অবতরণের উদ্দেশ্য হচ্ছে মানবের নৈতিক মূল্যবোধের জাগৃত করা। আমরা হয়তো ওনাকে চিনতে পারিনি, যার ফলে ওনার উদ্দেশ্য বা কর্তব্য সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। কিন্তু প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে জ্ঞান দেওয়া হয়, এটা মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্যই দেওয়া হয়। হে শিব শঙ্কর, হে করুণা কর, তোমারি জ্যোতির্ময় রূপেতে শান্তি। হে শিব শঙ্কর, হে করুণা কর, তোমারি জ্যোতির্ময় রূপেতে শান্তি। হে শিব শঙ্কর, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অধীনে সোমবার দুস্থ গরিবদের মধ্যে বিনামূল্যে সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 30 জন দুস্থ গরিবদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তব্য রাখেন শহর মণ্ডলের সভাপতি অভিজিৎ রায়, এআইডিসি চেয়ারম্যান বিশন রঞ্জন দাস প্রমুখ। শহর করিমগঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে আজকে গ্যাস উজ্জ্বলা গ্যাস প্রকল্পের অধীনে গ্যাস বণ্টন করা হবে। তো এই উপলক্ষে আমরা 50টা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। যেসব অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসেছে, এদের মধ্যে 21 জনকে কম্পিউটার থেকে রিলিজ করা হয়েছে। এই 21 জনের মধ্যে আমরা গ্যাস বণ্টন করব। 3-4 জনকে বা 5 জনকে আমরা এই মুহূর্ত অবধি যোগাযোগ করতে পারিনি, ফোন নম্বর না থাকায়। এরা রেল কলোনি, গাট লাইন ইত্যাদির লোক, অনেক দূরের। তো যাদেরকে দেওয়া সম্ভব হয়েছে, আমরা শুধু চেষ্টা করেছি, সরকার দিচ্ছে। এদের অবস্থা যে এরা দরখাস্ত করতে পারে না, লিখতে পারে না ফর্মটা, এই রকম লোককে আমরা সহায়তা করেছি, করে আজকে এইগুলো দেওয়ার চেষ্টা করছি। দলের সহকর্মী ভাই বোনেরা এবং উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সংযোগ পাওয়ার হিতাধিকারী ভাই বোনেরা, খুব আনন্দের বিষয় যাদের ঘরে এতদিন রান্নার গ্যাসের কানেকশন ছিল না, মাননীয় নরেন্দ্র মোদীজির সবচেয়ে জনপ্রিয় যে যোজনা, এটা হলো উজ্জ্বলা যোজনা, যার মাধ্যমে কেবল মহিলারাই রান্নার গ্যাসের সংযোগ পেয়ে থাকেন নিজের পরিবারে। আমরা অত্যন্ত খুশি যে প্রায় 3 মাস আগেই বলা হয়েছিল যে ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে সরকার আসার পর উজ্জ্বলা যোজনার আওতায় 7 কোটি পরিবারে মহিলাদের নামে রান্নার গ্যাস দেওয়া হয়েছে।
গতকাল করিমগঞ্জ নেতাজি মেলা দেখে আর বাড়ি ফেরা হলো না জাহিরের। ম্যাজিক ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ যায় জাহির তাপাদারের। গুরুতর আহত হয় সঙ্গী এলাম আহমেদ খান। ঘটনার প্রতিবাদে করিমগঞ্জ এলেংঝুরির সম্মুখে জাতীয় সড়ক অবরোধ করে জনগণেরা। নিহত আহতের ঘর কালীগঞ্জের কোনাপাড়া গ্রামে। আধা ঘন্টা পরে পুলিশ প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক ট্রাক, এই ট্রাকের সঙ্গে একটা বাইকের ধাক্কা লেগেছে। বাইকটা ওই দিক থেকে আসছিল আর ট্রাকটা এই দিক থেকে আসছিল, তখন ধাক্কা লেগেছে। আমরা সামনে ছিলাম না, কিন্তু পরে এসে দেখেছি মাথায় অনেক চোট পেয়েছে। এইমাত্র ওটা একটা দিয়ে ওকে হসপিটালে পাঠানো হয়েছে, করিমগঞ্জ সিভিল হসপিটালে। ছেলেটা শোনা গেছে কালীগঞ্জের, আর মাথায় চোট পেয়েছে কারণ হলো কি হেলমেট ছিল না, আর ওভার স্পিডিং, মোস্ট প্রবাবলি ওভার স্পিডিং ছিল কেস, তাই দেখতে পায়নি। একজন আরেকজনকে ধাক্কা লেগেছে। তোমার নাম আমরা খবর হয়ে গেছি ঘটনাস্থল, ইয়ার দেখছি ইয়ার মানুষও আছে, জানতে পারলাম যে নিয়ে হয়েছে বাইকে আর একটা ম্যাজিক ট্রাকে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার ফলে দুজন মানুষ, বাইকের দুজন মানুষ জখম হয়েছে। এবং আমার পরে স্থানীয় লোকজনে তারা সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সিভিল হসপিটাল চিকিৎসার লাগে পাঠিয়ে দিছে। এখন শুনতে পারছি একজন মারা গেছে আর একজন ইনজুরি আছে। এখানে একটা উরুসু পরিবেশের সৃষ্টি হয়েছিল, এখন কি শান্ত? এখন তো শান্ত, অফিসার আছে প্রধান, আমার অন্যান্য স্টাফ আছে, এখন পরিবেশ। টাকা উঠাতে হলে এটিএম বাধ্যতামূলক। এটিএম ছাড়া টাকা ওঠানো আজকাল গ্রাহকদের সম্ভবপর হয় না, এমনটা নির্দেশ রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করিমগঞ্জ শাখায়। গ্রামেগঞ্জে অনেকেই নিরক্ষর রয়েছেন যাদের এটিএম সেবা নেই, অথচ ব্যাংকে টাকা জমা রয়েছে। টাকা ওঠাতে হলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এ সম্বন্ধে গ্রাহক বাপ্পা ভট্টাচার্য উল্লেখ করেন। করিমগঞ্জ স্টেট ব্যাংকে সাধারণ গ্রাহকদের নিয়ে যে হয়রানি চলছে, সেই মর্মে আমি একটা আরটিআই তথ্য জানার অধিকারের মাধ্যমে আরটিআই জন্য আবেদন করেছিলাম। আগে কবে আবেদন করেছেন আপনি? আরটিআই আমি
দুটা এই আবেদনের জন্য আমি দুটাই ডেটটা বলছি, 17/9/2018 ইংরেজিতে প্রথম আরটিআই করি, তারপর আরেকটা আরটিআই করি এই গত মাসে। আমি দেখাচ্ছি আপনাকে বলতে এটিএম এটিএম নিয়ে যে মানে বাধ্যতামূলক করা হচ্ছে, আরটিআইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে এটিএমটা বাধ্যতামূলক নয়। আমার বক্তব্য হচ্ছে এই সাধারণ গ্রাহকরা যারা অশিক্ষিত, যাদের ওভারেজ বয়স্ক মানুষ, যাদের ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হ্যাঁ তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে একটু চিন্তাভাবনা করা উচিত বলে মনে করি। কারণ ওইসব গ্রাহকরা মানে এই এটিএম ইউজ করতে পারে না, তাদের খুবই অসুবিধা হয়, সেই জন্য আমি আইটিআই করি। এবং ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে গ্রাহকদেরকে হয়রানি করছেন এতে মানে সাধারণ গ্রাহকদের আপত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই মর্মে আমি জানতে পারি তারা যেভাবে বাধ্য করা হচ্ছে বলে চাপ দিচ্ছেন সেটা মোটেই কাম্য নয়। তাই আমি আজকে ইলেকট্রনিক মিডিয়ার শরণাপন্ন হয়েছি যাতে এটা জনসমক্ষে তুলে, হ্যাঁ গ্রাহকদের যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই জন্যই আমি এই আজকে এই দৃষ্টিনন্দন সন্দেশাদির সাহায্যে তত্ত্ব ইত্যাদি সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশ ও অন্যান্য মনোহারী তত্ত্ব সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলি, সুভাষনগর রোড, করিমগঞ্জ। আনন্দ সংবাদ বাইক স্কুটি কিনতে শখ হয় সবারই। ফাইন্যান্সে বাইক স্কুটি কিনতে অনেক সময় ব্যাগ পেতে হয়, তাই স্বল্প ফাইন্যান্সে বিনা গ্যারেন্টারে সাথে সাথে বাইক স্কুটি ক্রয় করার সুযোগ করে দিচ্ছে হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সোফা সেট অন্যতম, একসঙ্গে অনেকজন বসতে তার জুড়ি নেই। সুদক্ষ কারিগর দ্বারা আধুনিক সোফা ও পুরনো সোফা নতুনভাবে তৈরি করতে নিয়ে এসেছে সোফা রিপেয়ারিং সেন্টার, ডিসি বাংলা রোড, করিমগঞ্জ। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সোফা সেট অন্যতম, একসঙ্গে অনেকজন বসতে তার জুড়ি নেই। সুদক্ষ কারিগর দ্বারা আধুনিক সোফা ও পুরনো সোফা নতুনভাবে তৈরি করতে নিয়ে এসেছে সোফা রিপেয়ারিং সেন্টার, ডিসি বাংলা রোড, করিমগঞ্জ। ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে সব ধরনের সাহায্যের জন্য তিনি সবসময় উনার হাত বাড়িয়ে দিবেন।
রুমে ঢুকছে তো, হ্যাঁ রুমে ঢুকতে হবে, শুভল বাবু আমাদের সেবা পরিবারের তো সত্যি আনন্দের দিন, কিরকম আমাদের মানসিক অবস্থা আপনারা বুঝতে পারছেন। এবং এই দিনে আমরা আমাদের রেভেলের সাহেবকে পেয়েছি, আমাদের সেবা পরিবারের তরফ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এই জন্যই যে এই ব্যস্ততার সময় উনি সময় বের করে এসেছেন, এবং বেলাভূমি আমাদের কাজ শুরু হওয়ার পরে যার কাছ থেকে আমরা প্রথম সাহায্য পেয়েছি তিনি কিন্তু হলো কমলাক্ষ দেবের কাছ থেকে, যার সামান্য বলবো না সে সময়ের স্ট্রং অ্যামাউন্ট আমরা 2,70,000 পেয়ে যেটা আমাদের বাউন্ডারি ওয়ার্ডার দিয়েছে। এবং তারপর ধীরে ধীরে বেলাভূমি ক্রমে ক্রমে 10 বছরের দিকে যাচ্ছে। 10 বছর পূর্ণ করার আগে আমরা যে একটা ছোট স্টেপ দিলাম আমাদের নতুন ভবনটা আজকে ওনার হাতে উদ্বোধন হলো, সেটা আমরা শুরু করেছিলাম ভবনটা আমাদের মাননীয় সাংসদ রাধেশ্যাম বিশ্বাস মহাশয়ের সামান্য ফান্ড উনি দিয়েছিলেন 5,00,000 টাকা। স্যাংশন ছিল 5,00,000 টাকা, কিন্তু আমরা পেয়েছি এখন অন্তত 4,00,000। এবং আপনারা আমাদের বিল্ডিংটা দেখেই বুঝবেন যে এটা 4,00,000 টাকা তো হওয়া সম্ভব না। এখানে আমাদের যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এরা হচ্ছেন করিমগঞ্জের শুভানন্দ কর্মকর্তারা আছেন, যারা প্রত্যেকেই আমার প্রথম সাধুবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আজকে যারা বেলাভূমিতে যারা আছেন, যারা এই বেলাভূমিতে বর্ডার যারা আছেন, যারা আপনাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি এখন গুয়াহাটিতে যাব, তো তার আগে যেহেতু কালকে বলা হয়েছিল, তো সেই সুবাদে 2টা রুম এমপির তরফ থেকে 5,00,000 থেকে 4,00,000 টাকা পেয়েছিলেন। এবং সত্যি কথা বলতে গেলে যে আপনাদের যে ডেডিকেশন, যেটা যে কাজ করার যে একটা মানসিকতা যে মানুষকে সেবা দেব, এবং আজকে সমাজ ব্যবস্থায় হয়তো বা আমি চাই না, আমরা কেউই চাই না আমাদের লাস্ট ঠিকানাটা বৃদ্ধাশ্রম হোক, সেটা আমরা কামনা করি না, কিন্তু তারপরও আজকের সমাজ ব্যবস্থায় হয়তো বা লাস্ট পরিণতিও যাতে একা একা না থাকতে হয় সেটাও দেখতে হয়। তো সেই চিন্তাধারা নিয়ে যে আপনারা যে এই পদক্ষেপ হাতে নিয়েছেন সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। বিধায়ক হিসাবে আগে সামান্য সাহায্য করেছি, আমি বলেছিলাম যে আপনাদেরকে সাহায্য করব। আপনারা আমাকে 10 তারিখ আপনারা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে 2,00,000 টাকা হাতে দেবেন, আমি ব্যক্তিগত আপনাদের কাছে 2,00,000 টাকা জানি না আপনাদেরকে আমি 10 থেকে 15 দিনের ভিতরে আমি আপনাদেরকে 2,00,000 টাকা আপনি দিয়ে দেবো। কাজটা আপনারা শুরু করুন, এবং ভবিষ্যতে আমি আমার ফান্ড থেকে যাতে বড় ধরনের একটা টাকা যাতে দেওয়া যায়, আর মে জুনের পর আমি আপনার সঙ্গে যোগাযোগ করে এই প্রতিষ্ঠানকে বিশেষ করে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যে ধরনের সহযোগিতা দরকার সহযোগিতা করব। বিশেষ করে বিধায়ক হিসাবে বর্তমানে 8 বছর চলছে, বিধায়ক হিসেবে চলছে, অনেক অনেক ঘাত প্রতিঘাত, অনেক লড়াই, অনেক কিছু অতিক্রম করতে হয়। তার মধ্যেও মধ্যখানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট মিন্স রাস্তাঘাট নয়, রাস্তাঘাট বা ব্রিজ বানানো, ডেভেলপমেন্ট মিন্স অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে গেলে সেটার মধ্যে সব কিছু, সমাজ ব্যবস্থা, সমাজের রীতিনীতি, আমাদের চলাফেরা, মানুষের আত্মসামাজিক উন্নয়নের কথা সব কথা চলে আসে। তাই এই প্রতিষ্ঠানকে সাহায্য করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং আমরা চাই প্রত্যেকটা মানুষের উন্নয়নেই আমাদের কল্যাণকামী রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে জনসাধারণ উন্নয়ন। যে রাজনীতিতে জনসাধারণ উন্নয়ন হয় না, যে রাজনীতিতে মানুষের উপকার হয় না, সেটা আবার কিসের রাজনীতি? এটা রাজনীতির মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে সেবা দেওয়া, অর্থাৎ সেবামূলক কাজ যেটা আপনারা করে আসছে সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। সেটা আপনারা জানেন নিশ্চয়ই তার ইতিহাস,
খুব ছোট্ট একটা ভাড়াতে বাড়ি আমরা ওই দিকে ছিলাম। তারপরে অতি কষ্টে একজনের অবদানে আমরা এই জায়গাটা পেয়েছিলাম। তারপর থেকে চলেছে আমাদের সংঘর্ষ নানানভাবে, কখনো একটু ভালো পেয়েছি, কখনো আমরা নিজেরা কিছু পয়সা জোগাড় করার চেষ্টা করেছি, স্কুলে স্কুলের দিয়ে দিয়েছি, রিসিপ দিয়েছি ভর্তির সময় যদি কিছু টাকা, এইভাবে আমরা এটা তুলেছি। তুলে তুলে মধ্যেখানে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। আমরা এমএলএ এমপিদের যোগাযোগ করেছি, ওরাও ওদের সাধ্য মতো এসে আমাদের দিয়েছে। শুধু এমএলএ এমপি নয়, কিন্তু আমাদের এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানরাও এগিয়ে এসছে, কেউ কখনো জিনিস দিয়ে কখনো এই দিয়ে। আর আমাদের কর্মীরা যারা, ওরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজকে বেলাকুমির এই অবস্থা। স্বচ্ছ ভারত নিয়ে বর্তমানে ভারত সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। স্বচ্ছতার উদ্দেশ্য সম্বন্ধে সবাইকে সচেতন করে তোলা হচ্ছে। স্বচ্ছতার নাম করে করিমগঞ্জে অস্বচ্ছতা দিন দিন উঠে আসছে। स्वच्छता की ज्योत लेकर घर घर जाएंगे, साफ सुथरी रोशनी में सब नहाएंगे। स्वच्छ भारत का इरादा, इरादा कर लिया हमने देश से अपनी ये वादा, ये वादा कर लिया हमने। हर गली अब उन्नति की राह जाएगी, जाएगी। उपआशा की आंगन आंगन गाएगी, गाएगी। स्वप्न गांधी जी का अब साकार करना है, स्वच्छता का देश में त्योहार करना है। से ही करनी होगी शुरुआत, बनाए स्वच्छ भारत साथ साथ। एक पवित्र सी हवा बहेगी, उज्जवल उज्जवल हो भारत। जिंदगी मौत ना बन जाए, संभालो यारों। जिंदगी मौत ना बन जाए, संभालो यारों। खो रहा चैनो अमन, हाँ मुश्किलों में है वतन। जिंदगी मौत ना बन जाए, सर सरोशी की क्षमा दिल में जला लो। मौत ना बन जाए, जिंदगी मौत ना बन जाए, हो रहा चैनो अमन, हो रहा चैनो अमन। हाँ मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन। सरफरोशी की क्षमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए। দেশের মধ্যে মোদিজির নেতৃত্বে স্বচ্ছ ভারত অভিযান চলে, তবুও তারা কিন্তু এখনো ঘুমেনি। এতদিন থেকে এই জাবড়াগুলি ফালানি, এখানে তারা বেতন বন্ধ আছে যতদিন, তারপরে বেতনও দেওয়া হয়েছে, তারা কিন্তু এখনো জাবড়া সাফ করার সময় হয়েছে না। जिंदगी मौत ना बन जाए, संभालो यारो। जिंदगी मौत ना बन जाए, संभालो यारो। खो रहा चैनो अमन, हाँ मुश्किलों में है वतन। जिंदगी मौत ना बन जाए, संभालो यारो। जिंदगी मौत ना बन जाए, संभालो यारो। खो रहा चैनो अमन, खो रहा चैनो अमन।
हाँ मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, जिंदगी मौत ना बन जाए संभालो यम। গতকাল ডিএসএ মাঠে খেলা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এনএসএ ক্লাব ও মায়াশ্রীহী ক্লাবের মধ্যে। পরবর্তীতে ডিএসএ কর্মকর্তাদের মধ্যস্থতায় খেলার আরম্ভ হয়। এই খেলায় এনএসএ ক্লাব বিজয়ী হয়েছে ও মায়াশ্রীহী ক্লাব রানার আপ হয়েছে। যেটা সবে জানে, সবে জানে যেটা যেরকম খেলা চলে ওরকমই হইতো। আমরা যেহেতু সবাই দেখছে মাঠের সবে আমরা বালা খেলছি, বালা খেলিয়া যদি যাইতে পারি না তো আর এটার কোনো খেলাধুলার কোনো মানেই নেই। আমি সিটিও বুঝি না, আমি ডিএসএ বুঝি না, আমি খালি আম্পিয়ার বুঝি। কেন খেলা দুটছি আম্পিয়ার বুঝি, আম্পিয়ারও আমার সব। তখন যদি আমি ডিএসএর ইয়ে করাত লাগি তো আমার খেলাধুলা হইতো না। হয় একটা করতাম, ওই ডিএসএর যেতাম, রাজনীতি করতাম, আর নাইলে এখানে খেলতাম। তখন আমি ওটাই সবের কাছে ইয়ে চাইলাম, ন্যায় চাইলাম যে আমরা লোকে কীতা হইতো। আগামী তো ওরকম হইতো নি যে এনএসএ একটা বড় ক্লাবে খেললে ছোট ক্লাবের কোনো চান্স নাই ফাইনাল খেলার। আর আরেকটা কথা হইলো, এখানে খোয়াই হয়েছে আগে যে যদি বৃষ্টি আই যায় তো কোনো ধরনের কোনো রিম্যাচ হইতো না। আমরা তো ওটা দেখেই খেললাম, আমরা তো ডিএসএও কিতা এসি এর রুল কিতা ল কিতা ইয়ে করেনি। এটা তো সিটির মধ্যে লেখা, সিটির মধ্যে লেখা। বৃষ্টি হইলে খেলা হইতো না, ম্যাচ স্টপ হইব আর দুই দুই পয়েন্ট বাটিয়া দেওয়া হইব। তো এই পয়েন্ট টাইন বাটিয়া দেওয়া হয়েছে ইয়ের লগে ওই ইউনাইটেড আর তরুণাম সংঘ। তো আমরা লোকের ইমেজ কেনে আমরা ওটাই জানতে, আর কিচ্ছু জানি না, ওটাই জানতাম খালি যে আমরা লোকের ইমেজ কেনে। অ্যাকচুয়ালি তো অসুবিধা কিচ্ছু না, আজকে আমি নিজে আজকে এনএসএ হয়ে খেলছি। যে আজকে মাঠে এসে আমি দেখলাম যে সেটেলমেন্টের 500টা প্লেয়ার যে এসে খেলা মানে করতে বাধা দিচ্ছে, যেটা দেখে খুবই দুঃখ হচ্ছে। যেহেতু ডিএসএ একটা ডিসিশন নিয়েছে, ডিএসএ আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিসিশন নিয়েছে যে যদি বৃষ্টি হয় তাহলে রিম্যাচ হবে। তো কালকে আগামীকালকে রিম্যাচ ছিল, 2 তারিখে রিম্যাচ ছিল। আমি ক্লাবের সেক্রেটারি হিসাবে সব প্লেয়ারকে ইনফরমেশনও দিয়েছি যে কালকে রিম্যাচ খেলার জন্য 4-5 জন প্লেয়ার এসেছে মাঠে, বাকিরা আসেনি। তো ক্রিকেটের নিয়ম আছে যদি 7 জন প্লেয়ার থাকে তাহলে রিম্যাচ হয়। তো 7 জন হয়নি, আমি ডিএসএকে চিঠি জানিয়ে দিই যে প্লেয়ার হয়নি, আমরা রিম্যাচ খেলতে পারিনি। ডিএসএ যে ডিসিশন নেবে এই ডিসিশন আমরা মানতে পারি। তো তো ডিসিশন হচ্ছে এনএসএ গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে এনএসএ, আজকে ফাইনাল খেলতে আসছে এনএসএ ও মাইজডি ফাইনাল খেলতে আসছে। এখন এসে এখানে দেখি যে 4-5 জন প্লেয়ার খেলা করতে দেবে না, বাধা দিচ্ছে, এটা কোনো জাস্টিফিকেশন নাই। ক্লাবে নিশ্চয়, কিন্তু এখন যে এখানে প্রফেশনাল ক্রিকেট নাই, আমি যে বলবো আজকে যদি ক্লাবের একটা ছেলে বাইরে গিয়ে যদি ঝগড়া করে, এটা তো ক্লাব দায়িত্ব নেবে না, এটা ডিএসএ দায়িত্ব নেবে। এখন কেন খেলা করতে দিচ্ছে না, ডিএসএ দায়িত্ব নেব ওদের উপর। বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকার পর এসপার সিস্টেম হচ্ছে 2-2 পয়েন্ট বেটে দেওয়া। করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি তিনও জায়গার প্লেয়াররা বলেছে যে খেলার স্বার্থে রিশিডিউল্ড দি ম্যাচ করার জন্য অ্যাকর্ডিংলি এইরকম ম্যাচ। করিমগঞ্জে একটা ম্যাচ বন্ধ হয়েছিল, বন্ধ ম্যাচ রিশিডিউল্ড হয়েছে গতকালকে। তাদের ক্লাবদেরকে জানানো হয়েছে, ক্লাবের সেক্রেটারিকে জানানো হয়েছে যে আপনাদের ম্যাচ আগামীকালকে হবে। জেনারেল সেক্রেটারি ওদেরকে বলেছে কি বলে নাই, ওরা কালকে আসেনি মাঠে। ন্যাচারালি আম্পায়ার যারা ছিলেন ওনারা
ম্যাচ স্যাটিসফাইড করেছেন যে আসেনি তার বিপক্ষে, যে ছিল তার পক্ষে। অ্যাকর্ডিংলি আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে ওনারা আজকে এসে মাঠে ঢুকে খেলতে দিবেন না বলে বসে আছেন। আমরা চেষ্টা করেছি ওদেরকে, ডিএসের কথা শুনেননি, আমরা পরবর্তী পর্যায়ে দেখছি কী করে ম্যাচ খেলা যায়।